ছেলেবেলা থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত শরীরচর্চা করতেন। তিনি বলতেন যে তার শরীর ছিল বিশ্রী রকমের ভালো, তাই 75 বছর বয়স অবধি তার শরীরে সেরকম কোনো ব্যাধি আক্রমণ করেনি। শুধুমাত্র কোমরের ব্যথায় একটু কষ্ট পেতেন এবং তার পুত্র রথীন্দ্রনাথের কথায় অর্শের কষ্টে মাঝে মাঝে বাবামশাই কষ্ট পেতেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ধরা পড়ল হৃদযন্ত্রের সমস্যা। ডক্টর নীলরতন সরকারের তত্ত্বাবধানে, যাকে তিনি আদর করে নীলু বলে ডাকতেন এবং সেজুতি কাব্যগ্রন্থ তাকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেই নীলরতন সরকার তার হৃদযন্ত্রের গোলযোগ কিছুটা সারিয়ে দিয়েছিলেন। কিন্তু 1937 সালে রবীন্দ্রনাথ ঠাকুর হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন। শুরু হলো তার প্রস্টেট গ্রন্থির সমস্যা। হোমিওপ্যাথিক, বায়োকেমিক, কবিরাজি, আয়ুর্বেদিক কোনো পথেই এই সমস্যা সমাধান হলো না। শেষ পর্যন্ত ডক্টর নীলরতন সরকার এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের পরামর্শে তিনি অ্যালোপ্যাথি চিকিৎসা শুরু করলেন। ডক্টর বিধানচন্দ্র রায় তাকে সে সময় কালিম্পং যেতে বারণ করেছিলেন, কিন্তু এক নির্জনতা এবং সব কাজ ছেড়ে বিশ্রাম পাওয়ার আকুতি রবীন্দ্রনাথকে ঘিরে ধরেছিল। তাই কালিম্পংয়ে গিয়ে তার শরীর আরও খারাপ হয়ে গেল। সেখানকার বিদেশি ডাক্তারও তাকে চিকিৎসা করলেন। শেষ পর্যন্ত ডক্টর নীলরতন সরকারের পরামর্শে শান্তিনিকেতন হয়ে তিনি কলকাতায় ফিরে এলেন। ডক্টর বিধানচন্দ্র রায়ের চিকিৎসক ইন্দুমোহন বসু, ললিত মোহন বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কবিগুরুর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলেন। ডক্টর নীলরতন বলেছিলেন, তোমরা দেখো মানুষটা কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার যেন কোনো ক্ষতি না হয়, কিন্তু অস্ত্রোপচার ছাড়া আর কোনোই পথ খোলা ছিল না। যাই হোক, সেই অসুস্থ অবস্থাতেই কলকাতায় এসে তিনি দুটো কবিতা লিখে ফেললেন এবং তার শেষ কবিতাটি ছিল, তোমার সৃষ্টির পথা রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। কবির প্রবল আপত্তি সত্ত্বেও 30 জুলাই সকাল 11টায় অপারেশন শুরু হলো। 20 মিনিটের অপারেশন ছিল। তারপরে কবি আস্তে আস্তে আচ্ছন্ন হয়ে রইলেন। তারপর থেকেই যখন জ্ঞান আসত, কবি বলতেন, ভীষণ যন্ত্রণা করছে রে, খুব জ্বালা করছে। 21শে শ্রাবণ মধ্যরাতে কবির অবস্থা দ্রুত অবনতি ঘটল। 22শে শ্রাবণ বেলা 12:10 এই মহৎ কবি প্রাণ অস্তমিত হল। আকাশবাণী থেকে ভেসে এলো নজরুল ইসলামের গুরু গম্ভীর কণ্ঠস্বর, ঘুমাইতে দাও শান্ত রবিরে। চরম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে সেদিন কবিকে নিয়ে যাওয়া হয়েছিল নিমতলা শ্মশানে, এবং যে আকাশবাণীর নামকরণ রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন সেই আকাশবাণী থেকে প্রথম ভেসে এসেছিল সেই শ্মশানে নিয়ে যাওয়ার ধারা বিবরণী শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ থেকে। তারিখটি ছিল 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ।